যিশু। কেন দর্শন চর্চা করছি, এজন্য যে দর্শন হলো একটা মানে ব্যাপকভাবে মিসআন্ডারস্টুড সাবজেক্ট। এই যে এটা যে আমাদের গোলামুর রহমান হাবিব, জি এস হাবিব, উনি সেদিন আমার সাথে খুব স্ট্রংলি এগ্রি করলো, আরও অনেকেই। আমি যেহেতু ফিলোসফিকে নিয়ে কাজ করি, এটা বিদেশে আছে। আমি কিন্তু বলার সময় বলছি যে আমাদের দেশে অথবা মুসলিম কান্ট্রিগুলোতে প্রবলেম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তুমি যেই সাবজেক্টের এক্সপার্টের বক্তৃতাই শুনো না কেন, দেখবে যে ফিলোসফির বেসিকগুলো সে জানে, রিয়েলিজম আইডিয়ালিজমের পার্থক্য সে বোঝে। আমাদের এখানে আমার মনে হয় তোমরা তো বাদেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যদি ইয়া নেওয়া হয় যে বস্তুবাদ এবং বাস্তববাদের পার্থক্য কী, আমার মনে হয় 99% লোক এটা বলতে ব্যর্থ হবে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ফিলোসফির বেসিকটা সবাই বোঝে, এটা আর কি। তো সেজন্য আমাদের এখানে আমার মানে আমি ক্যাম্পেইন করব ফিলোসফি ফর অল। অ্যাটলিস্ট তুমি ফিলোসফির 10টা টার্ম যদি তুমি ঠিকমতো বোঝো, মানে তোমার জীবনের অনেক রহস্য সমাধান হয়ে যাবে। হয় নট সব জায়গায়। একটা বাচ্চাকে তুমি যদি ফিজিক্স পড়াও, কেমিস্ট্রি পড়াও, বায়োলজি পড়াও, হিস্ট্রি পড়াও, ম্যাথমেটিক্স পড়াও, ল্যাঙ্গুয়েজ পড়াও, তাহলে জীবন ও জগতের যেটার জন্য সে বেঁচে আছে সেটা সে বুঝে শুনে নাস্তিক হোক, এটা সমস্যা না, কিন্তু বুঝে শুনে হোক না, তাই না? তোমরা শুরুতে যেটা বলছো, তোমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছো এই জন্য তোমরা ইসলামের ঢোল বাজাও, এটা তো ঠিক না। তুমি খুব হার্ট হয়েছ, মানে তুমি মনে কষ্ট পাইছো আমার এই কথাগুলোতে। হ্যাঁ, ইমাম গাজালিও মানে এরকম, মানে উনি 8 বছর উনি নিজামী মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে উনি বনে জঙ্গলে ঘুরে বেড়াইছে, বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। আজকে সকালবেলা বলতেছিলাম যে তোমার এই যে ইব্রাহিম আলাইসাল্লাম রাসুল হওয়ার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহ তুমি কীভাবে সৃষ্টি করো। কোরআন শরীফে দেখো আল্লাহ তাআলা বলছে তুমি কি বিশ্বাস করো না, বলে আমি বিশ্বাস করি কিন্তু আমার এটা মানে আমার এটা ইয়া হচ্ছে না, মানে হোয়াট এভার যে মানে আমার এটা আমি তারপরে জানতে চাচ্ছি। এবং আল্লাহ তাআলা কিন্তু বলছে যে তুমি পাখি পোষণ করো, সেগুলোকে পোষ মানাও, তারপর সেগুলোকে হত্যা করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় পাহাড়ে ছড়ায় ছিটিয়ে দিয়ে এসে সেগুলোর নাম ধরে ডাক দাও। তাহলে আল্লাহ তাআলা এম্পেরিক্যাল এক্সপেরিমেন্ট করে ওনাকে বোঝাই দিছেন, তাই না? সুতরাং তুমি বুঝে শুনে যা কিছু হওয়ার সেটা হও। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে একটা এপিস্টেমিক জার্নিতে গেছেন, এটা আর কি।